হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে এই পৃথিবীর সমস্ত মুসলমানেরা বলতেছে যে মেহেদি হাসান আসবে, ইমাম মেহেদি আসবে। তাহলে এই যে কথাটি বলতেছে যারা যে ইমাম মেহেদি আসবে আসবে, তবে আরও দেখবেন আরও 500 বছর পরেও মানুষ একই কথা বলবে যে ইমাম মেহেদি আসবে আসবে। আবার 1000 বছর পরেও দেখবেন মানুষে বলতে থাকবে যে ইমাম মেহেদি আসবে আসবে। তবে এবার যদি আমি একটু হিন্দু শাস্ত্রের দিকে যাই, তখন তারাও একটা কথা বলতেছে যে কল্কি অবতার আসবে আসবে, একদিন কল্কি অবতার আসবে। 500 বছর না, 5000 বছর পরেও তারা বলবে যে কল্কি অবতার আসবে। আসলে কি বাবা, একটি কথা হলো, কিন্তু মুসলমানের মধ্যে বলে যাচ্ছে যে ইমাম মেহেদি আসবে, ইমাম মেহেদি আসবে, আরও 5000 বছর পরে একই কথা বলতেই থাকবে যে ইমাম মেহেদি আসবে। কিন্তু বাবা, যাদের চক্ষু আছে, যাদের সে জ্ঞান আছে, সে প্রত্যহ দেখতে পাচ্ছে যে ইমাম মেহেদি আসতেছে আবার যাইতেছে, ইমাম মেহেদি আসতেছে আবার যাইতেছে, আবার পূর্বেও সে এসে গিয়েছিল, আবার সে এখনও আসতেছে যাইতেছে, প্রকাশ নেই। কিন্তু এই ফাঁকে দিয়ে মুসলমান কি বলতেছে যে ইমাম মেহেদি একদিন আসবে। যারা চক্ষু আছে, যাদের দিব্য চক্ষু আছে, তারা দেখতেছে ইমাম মেহেদি আসছে যাচ্ছে আসছে যাচ্ছে। কিন্তু চক্ষুহীন মানুষেরা আরও 5000 বছর পরেও বলবে ইমাম মেহেদি আসবে আসবে। তেরকম হিন্দু শাস্ত্রের মধ্যে আমি যদি যাই, তারা বলতেছে যে সত্য তেতা দাফর কলি, কলিতে কলিতে কল্কি অবতার আসবে, কল্কি অবতার আসবে, এই আশায় তারা বসে আছে। আমি বলবো 10 লক্ষ বৎসর পরেও তারা একই কথা বলবে যে কল্কি অবতার আসবে। হে জগতবাসী, এই জগতবাসী বলার যে উদ্দেশ্য, যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলই আমার কাছে সমান, সকলকেই আমি বলতেছি যে যে সেই কল্কি অবতার আসছে যাচ্ছে আসছে যাচ্ছে। কিন্তু দিব্য চক্ষু যাদের আছে, তারা কিন্তু দেখতে পাচ্ছে, কিন্তু তারা প্রকাশ করলে পাবলিকের লাঠি চটাও খেতে পারে, পাবলিকের অপমান অপদস্থ হতে পারে, এবং অলিয়াউলিয়াদের মধ্যে যারা সাধন সিদ্ধ লাভ করেছে, তারাও সেই দেখতে পাচ্ছে যে ইমাম মেহেদি আসছে যাচ্ছে আসছে যাচ্ছে। কিন্তু হাসে যারা বলে যে ইমাম মেহেদি একদিন আসবে, কিন্তু তারা হাসে, কিন্তু বলতে পারে না যে বাবারে, যার কথা বলছো সে তো আসতেছে যাইতেছে, কিন্তু প্রকাশ নেই। তবে হে জগতবাসী, পৃথিবীর মানুষ এখন মধ্যজ্ঞানে আছে। মধ্যজ্ঞানে কীরকম দেখবেন, একটা কলসের মধ্যে যদি পানি থাকে আর সেটা যদি ভরা থাকে তাহলে চুপ থাকে, আর যদি একদম খালি থাকে তাহলে চুপ থাকে। কিন্তু পানিটা যদি অর্ধেক থাকে না, তো কাকে যখন নিয়ে একজন নারী লোক বা একজন মহিলা মানুষ যখন কাকের মধ্যে কলসটাকে নিয়ে হাঁটে, তখন সে যতই চেষ্টা করুক কিন্তু পানি কিন্তু ঝক্কর ঝক্কর করতেই থাকে। কেননা যে তার অর্ধেক পানি, আর যাদের অর্ধেক তারা চক্ষুমান নয়, এবং তারাই বলতেছে আসবে আসবে, একদিন ইমাম মেহেদি আসবে। হিন্দু শাস্ত্রে বলতেছে যে একদিন কল্কি অবতার আসবে, আর আমি বলবো কি বাবা, আসতেছে আসতেছে না, সে আসতেছে যাইতেছে আসতেছে যাইতেছে। হে জগৎবাসী, জানি না আমার এই কথাগুলো আপনারা কে কোন মনে নেবেন, তবে এই পৃথিবীতে যত অবতার, এই পৃথিবীতে যত নবী ছিলেন, তারা কি মারা গেছে? না বাবা, তাদের আত্মার কিন্তু মৃত্যু হয় নাই, তাদের আত্মা এখনও জীবিত, এখনও তারা দেখতে পাচ্ছে শুনতে পাচ্ছে। তবে হে জগতবাসী, আরও একটু গভীরে যদি আমি এই আলোচনাটি করি, হয়তো একটু বিশৃঙ্খলা হতে পারে, অতটা গভীরে বলা যায় না, কেননা এই কথাগুলো ইঙ্গিতে যারা বুঝতে পারে তারাই তো জ্ঞানী, আর ইঙ্গিতের বাহিরে যারা বোঝানোর চেষ্টা করব, তাদের একটা তাদের মধ্যে জ্ঞানের মধ্যে একটা অশৃঙ্খল হতে পারে, তারা বিশৃঙ্খলা করতে পারে। তাই বলি চক্ষুমান ব্যক্তিরা তা দেখতে পাচ্ছে, এবং যারা চক্ষুমান নয় তারা যখন মেহেদি হাসান আসবে,
বা ইমাম মেহেদি আসবে, এই কথাগুলো যারা বারবার বলতেছে, তারা একদিন কি হবে যে তাদের সামনে যখন কোনো অলিয়া উলিয়া বলবে যে বাবারে মেহেদি, ইমাম মেহেদি আসছে যাচ্ছে, তখন কিন্তু বিশাল একটা প্যাসের সৃষ্টি হবে। এমনকি এখানে হাতাহাতি, ধরাধরি, পারাপারি, মারামারি। তাই বলি কি, এসব জিনিস না করাইটাই ভালো, এগুলাই সব বাড়াবাড়ি। তো আমি যেটা বলতে চাচ্ছি যে যার যার মুর্শিদের কাছে যাইয়া যদি সাধনা করে, যেই সাধনাগুলো করলে দিব্য চক্ষু খোলে, সেই সাধনাগুলো করে যদি দিব্য চক্ষু খোলার পরে সে যদি কখনো দেখতে পায়, তখন সেও চুপ হয়ে যাবে। কেননা যে একটা বিষয় হলো যে কিছু কিছু বিষয় কবিরা নীরব থাকে, একটা কথা বলে থাকে এখানে কবি নীরব। আসলে কথাগুলো ঠিক যে কবি কেন নীরব থাকে, সে দার্শনিক, সে তার দিব্য চক্ষুতে কিছু দেখেছে। এখন সে যে দেখেছে এটা কিন্তু মিথ্যা নয়, আবার যদি বলতে যায় এরা বিশ্বাস করবে না, কারণ এরা দেখেনি। আর এই দেখা জিনিসটাকেই অদেখা বস্তু হয়ে দাঁড়াবে। যে তুমি যেহেতু দেখেছো তাহলে আমাদেরকে দেখাও, তখন দেখাতে গেলে বিশৃঙ্খলা হবে। তবে হে জগতবাসী, এতটুকু বিশ্বাস করতে হবে যে এই ইসলামটাকে জাগ্রত যিনি করে গেছেন, তিনি 1400 বছর আগে এসেছিলেন, এই ইসলামকে জাগ্রত করে চলে গেছেন। এখন নতুন করে যদি আবার ইসলামের মধ্যে কোনো বিশৃঙ্খলা ঘটে, তখন দেখা যায়, আপনাদেরকে এই ইঙ্গিতটুকু আমি করে যাব, কোনো মহাপুরুষ, কোনো জ্ঞানী, কারো মাধ্যম দিয়ে এটার ফয়সালা আল্লাহ ঘটায়। আমি এতটুকু ইঙ্গিত করে গেলাম। তবে হে জগতবাসী, যে আমরা যেই পথে আছি, যেই রাস্তাতে আছি, এই রাস্তাতে থেকে যদি কেউ সাধনা করে, আর আল্লাহ বলেছে কি সূরা ইনসিরা এবং সূরা সাফাতে, যে তোমরা যখনই অবসর পাও সাধনা করো, তখন নিজেকে পবিত্র করা হবে, সাধনার মধ্যে আমার কল কব্জা, আমার আত্মা পবিত্র হবে, আত্মার শক্তি বাড়বে। তখন কি হবে, সেই আত্মা মহাত্মার সাথে সংযুক্ত হবে, তখন সেই মহাত্মা তাকে জানিয়ে দেবে, বলিয়ে দেবে যে বাবা এই বিষয়। তো এখন দেখা যায় এটা কেউ মানবে না, অনেকে মানবে তো অনেকে মানবে না। তবে যারা মানবে না তাদেরকে আমি বলবো যে দেখেন, আমরা শুনেছি সবসময় বাতাস আছে, কিন্তু বাতাসকে আমরা অনুভব করি, কিন্তু বাতাস দেখা যায় না। আর দেখা যায় না বলে কি বাতাস নেই? তবে গুপ্ত খবর যে একটা বিষয়, সেই গুপ্ত খবর সকল সর্বসাধারণ লোকেরা তা শোনে না, জানে না। আল্লাহর সাথে সেই ওহী প্রাপ্ত হওয়ার মতো কোনো খবর এলমেল আদুনের মধ্যে হয়, কিন্তু দেখা যায় এটা মানুষে সকলে জানে না। আর জানে না বলে কি সেটা নেই, আছে। তবে আজকে ইমাম মেহেদি নিয়ে আলোচনা করলাম আমি ইঙ্গিত স্বরূপ, এর চেয়ে ভেঙে বলাটা বিশৃঙ্খলা হতে পারে, তাই আমি বলবো হে জগতবাসী, আমাদের এই আলোচনা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তো অবশ্যই জানাবেন, এবং পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে যেন পৌঁছে যায় এই জন্য সাবস্ক্রাইব করে রাখুন। তো আজ এই বলেই রাখবো, আল্লাহ হাফিজ।